রাংখল বাজার থেকে কেরলেং রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গত 2018 সালে ত্রিপুরায় বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে সুরদু করকরি এডিসি ভিলেজের কেরলেংবাসীদের দাবি মতো ছড়ার উপর একটি ফুটব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছিল। এতে কেরলেংবাসীরা উৎফুল্লিত হয়েছিল, যোগাযোগ বা যাতায়াতের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করে। কিন্তু রাংখল বাজার থেকে কেরলেং যাতায়াতের জন্য পিচ ঢালা রাস্তা পায়নি বর্তমানেও। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীরা পিচ ঢালা রাস্তা বা বর্তমানে ভগ্নদশা রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য স্থানীয় ভিলেজ এবং তেলিয়ামুড়া আরডি ব্লক প্রশাসনকে বহুবার দাবি জানিয়েছিল, কিন্তু এলাকাবাসীদের স্বার্থে প্রশাসনের সম্মত ফিরে আসেনি। এদিকে কেরলেং ভগ্নদশা রাস্তায় চলাচলরত এক অটোচালক জানান, রাস্তাটি খুবই খারাপ, বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে থাকে, যার ফলে মুমূর্ষু অসুস্থ মানুষকে কাঁধে করে বহন করে রাংখল বাজার পর্যন্ত নিয়ে আসতে হয়। আর শুকনো মৌসুমে গুটি কয়েক যাত্রীবাহী অটোগাড়ি কোনো মতে যাতায়াত করে। এলাকাবাসীদের দাবি, কেরলেং রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করে দেওয়া হয় প্রশাসন থেকে। দেখো, এটা ফার্স্ট উঠতো জায়গা, ওইটা বাঙ্গা টাঙ্গা একদম এদিকেও এরম বৃষ্টি আইলে উঠলা ওই যাওয়ান যায় না। ওখানে তো শুকনো সিজন তো না, ওখানে সবাই আওয়ান যায়, বাইকও আওয়ান যায়, এমনি বৃষ্টির সময় তো কেউ আওয়ান যায় না। এই রাস্তাটা কোন থেকে শুরু হয়েছে? ওইটা শুধু ওইটা কেলড্রিং, ওই টিয়াশার ক্যাম্প কেলড্রিং। এটা রাস্তাটা তুমি ম্যাক্সিমাম ভাঙ্গা দেখলাম? আ রাস্তা তো ও অনেকটাই মানে খুব খারাপ, খুব খারাপ রাস্তা, অনেক খুব খারাপ। এরপরে ডাওয়ান আছে, এলে গিয়ে বেজাল সমান এলে তো এটা কোনো প্রবলেম নাই। এটা কোন পঞ্চায়েতের আন্ডারে? ওইটা পঞ্চায়েত শুধু করপরি পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। আপনারা এই রাস্তা ঠিক করার জন্য দাবি টাবি জানাইছেন? দাবি সাবি জানাইছে, ও কখন পর্যন্ত কেউ দেখে না। তো সবসময় অ্যাপ্লিকেশন দেয়, সবসময় ওই মন্ট্রিলার জন্য মরছিল একজন। তেলিয়ামুড়া থেকে নরেন চক্রবর্তীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।